অনেক ভালো আছো? আজকে টাইটেল এবং থাম্বনেইলে দেখে তোমরা বুঝে গেছো যে আজকে ভিডিও কতটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে, প্লাস একটা টিউটোরিয়াল হতে যাচ্ছে। ইয়া, সো এটা আসলে একটা মেইনলি একটা টিউটোরিয়াল ভিডিও, বাট এর কোনো ব্লগ করার কোনো চিন্তা নেই। আমার মাইনক্রাফটের ভিতরে আমি ব্লগ করি, বুঝছো? আমি কত স্পেশাল, আমি মাইনক্রাফটের ভিতরে ব্লগ করি। ওয়াও। ইয়া, সো আজকে আমরা তোমরা দেখে ফেলেছো যে অটোমেটিক একটি কিচেন বানাবো, অথবা একটি ফার্নেস, অথবা একটি রান্নাঘর না, অথবা রান্না বান্না, অথবা রান্না মানে একটি সিস্টেম বানাবো যেটা তোমার আসলে কিছুই করা লাগবে না, জাস্ট তোমাদেরকে কোল অ্যান্ড তোমাদের ফুডটা দেওয়া লাগবে, ওটা অটোমেটিকলি রান্না হয়ে তোমার একটা চেস্টের মধ্যে এসে পড়বে। তো ওই জিনিসটা মেনলি বানাতে তোমার আসলে মাত্র অনলি তিনটা জিনিস লাগবে, মাত্র তিনটা জিনিস অ্যান্ড তিনটা জিনিস, আর চার নাম্বারটা হলো তোমার খাওয়া দাবার কিছু না। সো মেন ভিডিওতে যে তোমাদেরকে আমি সব ডিটেলে বলবো, তার আগে তোমাদেরকে আমি আরেকটা কথা বলতে চাই, তুমি যদি আমার চ্যানেলকে নতুন হয়ে থাকো দিন অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনে দিয়ে দিও পরে নতুন ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সো চলিয়ে শুরু করতে হে। অ্যান্ড আমি এমন একটা রুমে কেন বসে আছি, এই পিচ্চি রুমে? সো আমাদের রেড শেষ, তোমরা যদি লাস্ট এপিসোড খেয়াল করো, সো আমার রেড শেষ অ্যান্ড আসলে আমি কোনো চেস চুজ দিয়ে দেখাবো না ফার্স্টে, বিকজ প্রত্যেকটা এপিসোডে ফার্স্টে টাইম ওয়েস্ট করে আমার চেস দেখানোর জন্য। এরপর বুঝছো দেখি, দেখো এখানে দুইটা আয়রন ডোর লাগিয়ে রাখছি জন্য ইয়ে না, সেখানে সব আয়রন ডোর আমি রাখবো না। আমার এখানে দুইটা স্পেশাল রুম আছে, আমি এই জন্য বুঝছি যে আমি এই রুমটা কেন বানাইছি, অনেক লাভ হয়েছে আমার বানায়। সো এই দুইটা আসলে অনেক স্পেশাল রুম, সো এই কিছু আসলে এখানে ঢুকে যাবো। সো আসলে এখন আজকে এপিসোডটা খুবই স্পেশাল, তোমরা জানো অটোমেটিক কিচেন রান্নাঘর অথবা ইয়ে বানানোর জন্য। সো তোমরা যদি আমার আগের রান্নাঘর অথবা কিচেন খেয়াল করো দেন, কিন্তু এখানে এখানে একটা ফার্নেস ছিল, এখানে গ্রেভেলের ব্লক ছিল, বাট এখন এখানে ওই রকম নাই, আমি একটু আপগ্রেড করছি অ্যান্ড অনেক খ্যাত হয়েছে জানি। এবার তোমরা যদি এইখানে খেয়াল করো, সো দেখবে যে এখানে দুইটা ফার্নেস, একটি হপার আর চেস্ট, মাত্র তিনটা আইটেম তোমাদের লাগবে অটোমেটিক ফার্ম বানানোর জন্য। সো অটো শিল রেখে দিই। সো অটোমেটিক ফার্ম, ইয়া, সো অটোমেটিক ফার্ম বানানোর জন্য তোমাদের মাত্র অনলি তিনটা আইটেম লাগবে, দুইটা ফার্নেস না। তোমরা আসলে অনেকগুলো ফার্নেস নিতে পারো তোমরা যদি এক্সপার্ট থাকো এই কাজে। সো তোমরা যদি আসলে মেইন সিস্টেমটা যদি তোমরা বুঝে যাও, দেন তোমরা বুঝবে যে আসলে হপার আসলে চেস্টের মধ্যে কেমনে যায়, এগুলো কাম কেমনে কাজ করো। সো দেন তোমরা আসলে অনেক ফার্নেস ইউজ করতে পারো, অনেক হপার টপার চেস্ট ইউজ করতে পারো, বাট আমি অনলি দুইটা ফার্নেস ইউজ করেছি। সো মাত্র তিনটা আইটেম লাগবে, সো চেস্ট, ফার্নেস অ্যান্ড হপার। সো আমাদের কাছে এখানে হপার টপার কিচ্ছু নাই, জাস্ট চেস্ট আছে একটা, তারপর এগুলো আমার হাত থেকে কই চেস্ট আসছে নাকি, চেস্ট, ফার্নেস আর হপার। চেস্ট আমাদের কাছে চলে আসছে, ফার্নেস লাগবে অ্যান্ড হপার লাগবে। ফার্নেস তো আমার কাছে নাই মাথার মুন্ডু। সো ফার্নেস বানানোর জন্য আমাদের কী কী লাগবে আমি ওটা জানি না, আমার মনেও নেই ভাই। সো ফার্নেস এটা কী, এটা আমি জানি না, ব্লাস্ট ফার্নেস কী, কবল স্টোন, ফকির নি, সব ফার্নেস লাগবে। আর কী জানি লাগবে আমাদের মামা, হপার, হপার বানাতে কতটা জিনিস লাগে না, ও জাস্ট চেস্ট অ্যান্ড আয়রন, আই থিঙ্ক আমার চেস্ট বড় লাগবে, আয়রন লাগবে মেইনলি, চেস্ট, আয়রন, কবল স্টোন লাগবে। সো আই থিঙ্ক আমাদের হয়ে গিয়েছে চেস্ট। হপার কয়টা বানাবো, আমাদের হপার লাগবে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, পাঁচটা নিন, এক দুই তিন চার, বা চারটাই হতে হলো। সো আমাদের চারটা হপার নেওয়া শেষ অ্যান্ড দুইটা ফার্নেস, একটা এক্সট্রা নিয়ে রাখি অ্যান্ড এখন এগুলো জলদি এখানে রেখে দিই, বিকজ আমি আমার জিনিসপত্র অগোছলো রাখতে চাই না অ্যান্ড তোমরা এটা ভালো করেই জানো। অ্যান্ড ফার্নেস ট্রেনের সব না শেষে এখন চলো উপরে যাওয়া যাক অ্যান্ড দেখা যাক। ফুটস্টেপ কই, যাই হোক। সো আসলে তোমাদেরকে আমি দেখাবো হচ্ছে একটু অন্য জায়গায়। সো তোমাদের দেখানোর জায়গাটা হলো আমার মেইনলি প্ল্যানটা হলো
ওয়েট, একটু দেখে আসি কোন জায়গায় বানাবো। সো আই গেস আমরা আমাদের ফার্টনেস অথবা জিনিসপত্র নিচে বানাবো। তার আগে আমি আমার ভিলেজদের অবস্থা দেখি। ইরে এরা কেদের কী হয়েছে আমি বুঝতেছি না তো, আসলে এদের আসলে মেন সমস্যাটা কী হয়েছে আসলে আমি বুঝতেছি না। এদের ঠিক করা তো একটা নিয়ম তো আছে, বাট এদের ঠিক না করতে হলে তো আমার ওইখানে ওদের কয়েকটা ভিলেজের আমার মেন রুমে আছে, এদের এখন কী করবো বুঝতেছি না। সো এদের কাজ পরে, সো এদেরকে খাবার দেওয়ার জন্য মনে হয় এই সিস্টেমটা আমি ইউজ করতে পারো। সো তোমরা যদি আসলে একটা চেম্বার বানাচ্ছো এমন যে যেখানে এরা বংশ বিস্তার করবে, সো তোমরা এখানে এরকম একটি ফার্নেস দিয়ে এরকম একটি ভালো রান্না বানাচ্ছে বানাতে পারো। অ্যান্ড এই যে ড্রপার দিয়ে তোমরা খাবারটা ছুটতে পারো, দেখো মানে দিতে পারো, তুই পয়জন পটেটো খা। সো আমরা এখন এটা বানাবো হলো নিচে, অ্যান্ড নিচে যেতে গেলেই তো কিছু নেই। ওয়াও রিয়েলি সব কই রে, ক্রিপার আছে কিন্তু এখানে এগুলো কই, ক্রিপারটা তো আছে না, হ্যাঁ আছে, বাট এরা ফেলে বুঝলাম না। সো এখানে আমরা আসলে এখন তোমাদেরকে আসলে ট্রায়াল দেওয়ার জন্য তোমাদেরকে দেখাবো যে কেমনে বানায়। সো তোমাদেরকে আমি এখানে দেখাই, অ্যান্ড এই চেম্বার লাগবে না, এখানে ফালতু একটা কি জানি বানাচ্ছিলাম আমি বুঝাই না। সো তোমাদের ফার্স্ট অফ অল তোমরা যদি তোমাদের একটা বাড়ির মধ্যে বানাতে চাও, সো দেন তোমাদের বেস্ট ডেকোরেশনের পারপাসের জন্য হবে হচ্ছে তোমরা ফার্স্ট নিচে। সো তোমাদের মেইনলি আসলে আমাদের ইয়েস, সো তোমাদের মেইনলি লাগবে চেস্ট, অ্যান্ড আমার কাছে চেস্ট নেই ভুলে গেছি আমি আনতে। আমাদের টাইম ওয়েস্ট কেন করতেছে, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। ইয়েস আমাদের কাজ শেষ, অ্যান্ড তোমাদেরকে একটা জিনিস দেখাতে চাই, না এখন ওটা হবে নেক্সট এপিসোডে, ঠিক আছে। সো এই যে আমাদের আয়রন ডোর কী হলো, সো এই যে এখানে একটা ক্রিপার ফাটছিল, এখানে ব্লক দিয়ে দিই টাইম নেই আমার হাতে। সো তোমাদের ফার্স্টে যদি এরকম করতে ডেকোরেশন পারপাসে করতে চাও, সো দেন তোমার এখানে একটা চেস দেবে ফার্স্টে। চেস দেওয়ার পর হচ্ছে তো কী করতে হবে, নো ফার্স্টে তোমাদের আসলে অনেক ঝামেলা হইতে পারে তোমরা যদি আসলে অ্যান্ড্রয়েড ভার্সন অথবা ফোনে খেলো। সো তোমরা আসলে কোনো একটা যে কোনো একটা ব্লক দিয়ে তোমরা জাস্ট এই জায়গাটা ফরওয়ার্ড করে ফেলো, যেমন আমি হেই বেল দিয়ে করে নিলাম এখন। সো এরপর তোমরা এইখানে তোমাদের কিন্তু এটা ঠিকভাবে দেখতে হবে, সো দেন তোমরা এইখানে কানেক্ট করে দিবে তোমাদের হপারটার জন্য চেস্টের দিকে যায়। সো যেমন আমি হপারটা এদিক দিয়ে দিলাম, সো দেখতে পাচ্ছ এই চেস্টের দিকে এই হপারের ইয়েটা টেলটা ইঙ্গিত করা। যেমন যদি এখানে দেখো, সো দেখবে যে এটা এই পাশে, আর এদিক দেখলে দেখবে যে এটা ওই ওয়ালের দিকে ইঙ্গিত করা আছে। সো বুঝতে পারছো যে এই জিনিসটা ঠিক হয়ে গেলো, সো এই জিনিসটা কতটা ইম্পর্টেন্ট একটি এরকম যে কোনো কিছু আসলে বানানোর জন্য। সো এরপর তোমরা তোমাদের জাস্ট চেস্টটা দিয়ে দিবে, যে আমরা আমাদের কাজ শেষ, এতটুকু কাজ শেষ। এরপর তোমাদের মেন কাজ হবে হলো ফার্নেস অ্যাড করা। সো ইয়া দেন তোমাদেরকে আসলে আর কোনো কাজ করতে হবে না, আসলে অনেক কাজ করতে হবে এখন, মানে আসলে এটা খুবই সিম্পল একটা জিনিস, তোমাদেরকে আবার এটা ভাঙতে হবে, আমি আসলে ভুল করে বলছি তোমরা যদি দেখো। সো দেন তোমরা এরকম ভুল করো না, আগে বলে রাখতেছি। সো দেন আমি এখানে এই দুইটা ব্লক দিয়ে দিলাম। এরপর এখানে ফার্স্ট তোমরা ফার্নেসগুলো দিয়ে দিবে, এটা হচ্ছে বেস্ট জিনিস তোমাদের জন্য। এরপর তোমরা এই দুইটা ব্লক কেটে ফেলবে অথবা ভেঙে ফেলবে, যাই তোমরা বলো, তোমরা নিচ দিক দিয়ে যাবে, অ্যান্ড এখানে একটি ফার্নেস অথবা যে কোনো একটা ব্লক দিয়ে দিবে। ব্লক দেওয়ার পর তোমরা জাস্ট হপারের সাথে এটা কানেক্ট করে দিবে। আসলে এটা একটু বেশি তোদের জন্য আমি একটু খেলতে পারি না জানিস তো নাকি, ও চলি। সো আসলে তোমাদের মেইন কাজটা হবে আসলে এখানে হপারটা এই জিনের সাথে লাগাই দেওয়া উচিত তোমাদের, আসলে এটাই মেইন কাজ হবে। সো দেখতে পাচ্ছি আমার লাগানো এখনও ঠিকভাবে হয় নাই, সো জাস্ট ওয়েট। সো তোমাদের দেখো যেমন এটা কিন্তু এইটার সাথে লেগে গিয়েছে, সো এরপর তোমরা জাস্ট হপারটা এরার সাথে এখানে লাগাই দিবে। সো দেখতে পাচ্ছ এটা লাগানো শেষ, অ্যান্ড দেন আমরা জাস্ট এখানে ব্লকটা দিয়ে দিলাম, এখানেও ব্লকটা দিয়ে দিলাম, আর এখানে তোমরা জায়গা মতো চেস্টটা দিয়ে দিবে, আগের মতো চেস্টটা দিয়ে দিবে, অ্যান্ড দ্যাটস এট ফর এত করার পর তোমরা জাস্ট
সো এরপর তোমরা আবারও ওই কাজ করতে হবে, তোমাদেরকে আসলে অনেকবার অনেক জিনিস ভাঙতে হবে তোমরা যদি অ্যান্ড্রয়েড অথবা ফোনে খেলো। এরপর বিকজ এটা অনেক অনেক ঝামেলা হয়ে যায়, তোমরা যদি পিসিতে অথবা ল্যাপটপে অথবা কম্পিউটার যে কোনো কিছু দেখে ডেস্কটপে খেলো, সো তোমাদের আসলে কোনো ঝামেলা হবে না। সো এরপর তোমরা জাস্ট আবারও ওই সেম কাজ করবে, এই হপার নিয়ে এর সাথে লাগাই দিবে, এরপর আবার এটার সাথে লাগাই দিবে, সমুদ্র হপারের কাজ শেষ। অ্যান্ড জাস্ট এখন তোমাদের কাজটা হলো এটা সরানো, এটাও সরানো, ফার্নেস দিয়ে ভরাট করা। অ্যান্ড তোমাদেরকে নেক্সটে এখানে একটি চেস বসানো লাগবে, এখানে একটি চেস বসানো লাগবে, অ্যান্ড দেন আমাদের এখন হপার লাগবে। ফুল লেগেছে, আমাদের হপার লাগবে এখন। বাহ, হপার আমাদের লাগবে এখন। হপার ওয়েট, আমি আসতেছি। সে আমরা হপার টপার নিয়ে নিয়েছি। অ্যান্ড তোমরা যদি এমন ঝামেলা পড়তে না চাও দেন তোমরা সব কিছু আগে থেকেই নিয়ে রাখবা। দেন তোমরা জাস্ট এখন হপারটা বসায় দিবে, খেলা শেষ। অ্যান্ড এখনও খেলা শেষ হয় নাই, তোমাদেরকে বলছিলাম না অনেক কাজ করতে হবে, মানে অনেক কাটতে হবে তোমরা যদি ফোনে খেলো। সো এই যে এটাও কাটবা, বারাটাও কাটবা, অ্যান্ড দেন তোমাদের হপার পড়ে গেছে নিচে, বুঝছো তো? সো চেস্টটা দেখবা, হপার পেয়ে যাবা, ভয় ডরে কিছুই নেই। এরপর তোমরা জাস্ট তোমাদের হপারটা এইটার সাথে দিয়ে দিবা, এই দেখো এইটার সাথে কিন্তু লেগে গেল, বুঝছো তো? সো দেন তোমরা জাস্ট তোমাদের ফার্নেসটা, মেইন জিনিস হলো ফার্নেস, ফার্নেসটা এখানে এখানে একটা লাগাই দিবা, অ্যান্ড দেন খেলা খেলা শেষ বই খেলা শেষ। ইয়াস, আমাদের খেলা শেষ। অ্যান্ড এখন আসলে আমাদের মেইন কাজ কি, তোমাদের এখন জাস্ট যা দিয়ে তোমরা খাবার রান্না বান্না করো, সো ওই জিনিসটা লাগবে। সো বুঝছি তো কী কী লাগবে, উপরে যাওয়া লাগবে আমার এখন, উপর দিয়ে খাবার দাবার আনতে হবে অথবা গরুদের মারতে হবে এখন। সো আমার এখন কোল লাগবে, কোল এক ডজন নিয়ে আমি এখন কী করবো বুঝতেছি না। সো এক ডজন কোল নিয়ে নিই, এরপর মারার জন্য গরু লাগবে, সোটটা নিয়ে নিই। সো আমার ফার্মটা তোমাদেরকে একবারে দেখাই নিয়ে যাই, গরু ফার্ম মারতে মারতে আমার একবার কমে গেছে, আবার এদেরকে ফিড করা লাগবে। ভাই অনেক হয়েছে, আন্না আন্না আন্না, সরি ভাই আন্না, আর কারণে মারবো আজকে, তোরা বাচ্চা গেছিস। ইয়া, সো এরপর তোমরা যদি নিচে যাও, নিচে যা নিচে যা নিচে যা নিচে যা, আমি তো বুঝতাম না এখানে জম্বি টম্বি কই, ওরা কই আসলে, ওরা তো আজকে আসতেছে না, যাই হোক ভাইয়ারা। সো এরপর তোমরা যদি আসলে নিচে যাও, দেন এখানে আসলে এইটা এবং এইটা হলো তোমার কোলের চেস্ট। সো তোমরা এখানে এবং এখানে তোমার কোল জিনিসপত্র দিয়ে রাখবে। সো এখানে যেমন আমি কোলটা দিয়ে দিলাম, দেখো কোল কিন্তু ওখানে চলে যায়, দেখছো তো, দেখছো এটা বাড়তেছে অ্যান্ড এটা কমছে, বুঝছো তো? আর এইখানে তোমরা রাখবে তোমাদের খাবার দাবার। সো দেখো আমি এখানে আমার র বিফ রাখতেছি, দেখো 14 6 4 2 0, এবার দেখো এখানে কিন্তু এটা রান্না বান্না হয়ে যাচ্ছে। সো এরপর রান্না বান্না হওয়ার পর ওয়েট আসবে, ওয়েট জাস্ট ধৈর্য ধরো, এ দেখো দেখছো আমাদের রান্না বান্না কিন্তু হয়ে যাচ্ছে। অ্যান্ড তোমাদেরকে এখন জাস্ট ফাইনালি প্রসেসটা বলে দিই। সো প্রসেসটা হলো যে এমন যে এটার এই চেস্টটা আসলে এই কোল, তোমরা যদি এখানে কোল রাখো দেন এই হপারের মাধ্যমে এটা যাচ্ছে ফার্নেসের মধ্যে, আর এখানে রাখতেছে তোমাদের খাবার। অ্যান্ড তোমাদের খাবার এই চেস্টের মাধ্যমে যাচ্ছে এই ফার্নেসের মধ্যে, অ্যান্ড ওই খাবারটা রান্নাবান্না হয়ে আসতেছে হলো হপারের মাধ্যমে, যেমন ওই জিনিস অথবা টানেলটার মাধ্যমে। তোমরা যদি টানেল ভাবে যদি ঠিকভাবে বোঝো দেন এই টানেলটার মাধ্যমে যাচ্ছে এই চেস্টের মধ্যে, যেমন আমার প্রায় সব খাবার হয়ে গিয়েছে। অ্যান্ড এখন একটুখানি খাওয়া দাওয়ার পালা, আহ কত সুন্দর একটা মেশিন, বাট তোমরা এর চেয়ে সুন্দর মেশিন বানাতে পারবে। আর এখানেও তোমরা কোল রাখতে পারবে, বাট আমি এখন রাখতেছি না বিকজ তোমাদের জানো আমার কোল অনেক কম, আমার কোল গুছতে হবে আসলে। সো আই গেস তোমরা বুঝতে পারছো, অ্যান্ড তোমরা আসলে ফিউচারেও এরকম অনেক জোস জোস মেশিন বানাতে পারবে। অ্যান্ড তোমরা এখানে আর একটা চেস দিতে পারবে, আর একটি চেস দিতে পারবে, এখানে আর একটা হপার দিতে পারবে, এখানে আর একটা হপার দিতে পারবে, ইটস ইউর চয়েস। সো তোমরা আসলে এই মেশিনটা আরও বড়ো বানাতে পারবে অথবা আরও একটা ব্লকেও বানাতে পারবে, যেমন এখানে একটা হপার দিয়ে এখানে একটা চেস্ট, আর এখানে একটা চেস্ট, একটা ব্লকেও বানাতে পারবে, ইটস ইউর বেস। আই গেস তোমাদের ভিডিওটি ভালো লেগেছে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট তো হয়ে যায় ব্রো, ব্রো মামা হয়ে যাবে তো নাকি আজকে, যদি আমরা আই ডোন্ট নো
আমার তো সাবস্ক্রাইবার এখন প্রায় 1,000 ইনশাআল্লাহ ক্রস করবে, ক্রস মানে আসতেছে মনে হয় আল্লাহর রহমতে। সো তোমাদের সাপোর্ট আছে অ্যান্ড তোমাদের দয়া এবং ভালোবাসা আমি অনেকদিন আগে গিয়েছি, অ্যান্ড তোমরা যদি সাপোর্ট করতে থাকো দেন অবশ্যই আগাতে থাকবো। সো আচ্ছা থাকবে, এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে, মাইনক্রাফট টিউটোরিয়াল যে কোনো ভিডিওতে দেখা হবে তো নাকি, প্রত্যেক দিন ইউনিক ইউনিক ভিডিও দিয়ে যায়। অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব, ভিডিও দেখ বা সাবস্ক্রাইব করবে এমন কেন কথা ভাই, লাইকটাও করে দিও, সাবস্ক্রাইব ভাই তোমাদের যা ইচ্ছে তাই করো, বাট সাবস্ক্রাইবটা যেন হয়ে যায়, ওকে সাবস্ক্রাইব। অ্যান্ড তোমাদের যেরকম কন্টেন্ট পছন্দ তুমি আমাকে কমেন্ট বক্সে জানাবা, অ্যান্ড আমি ওরকম কন্টেন্ট বানানোর ট্রাই করব। বাট তোমরা অনেকে ফোর্স করো, বাট আমার একটু কনের মানাতে টাইম লাগে, সো দ্যাটস ওয়াই তোমরা বুঝোই তো আসলে অনেক কষ্ট হয়ে যায় এতগুলো ভিডিও বানাতে। সো আচ্ছা থাকবে এই পর্যন্তই, আসলে কয়বার বললাম আজকে থাকবে এই পর্যন্তই, বাই, হাস্তা লা ভিস্তা।